সোমবার সন্ধ্যায় হেমতাবাদের আদর্শ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ গান সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে রাত্রি পর্যন্ত। হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, হেমতাবাদের আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলমণি সরকার, সাংস্কৃতিক সম্পাদক দীপাঞ্জন সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। নীলমণি সরকার জানিয়েছেন, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়েই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে, পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। বাম প্রভাবিত ১২ জুলাই কমিটির উত্তর দিনাজপুর জেলা জয়েন্ট কনভিনার প্রয়াত সমীর ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হল রায়গঞ্জে। সোমবার রাতে রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লীর অরবিন্দ ভবনে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন সুমিত ভট্টাচার্য, নির্মল বোস সহ ১২ জুলাই কমিটির অধীনস্থ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। আর কদিন বাদেই মহাষষ্ঠী, মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে বেরোবেন দর্শনার্থীরা। তাদের ঠাকুর দেখার সুবিধার্থে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করে থাকে প্রতিটা জেলার পুলিশ প্রশাসন। সোমবার সন্ধ্যায় পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনও। এদিন বালুরঘাটে জেলা পুলিশ লাইনের ভবনে এই গাইড ম্যাপ প্রকাশ করেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম সহ অন্যান্যরা। এছাড়াও এদিন বালুরঘাট থানার তরফে সচেতনতামূলক অডিও সিডি প্রকাশ করা হয়। গাইড ম্যাপ প্রকাশের পরে জেলা পুলিশ সুপার সব থানার আইসি এবং ওসিদের নিয়ে পুজো নিরাপত্তা নিয়ে বৈঠক করেন। গাজল লায়ন্স ক্লাবের উদ্যোগে ট্রাফিক পুলিশ এবং ছোট ব্যবসায়ীদের মধ্যে বড় ছাতা বিতরণ করা হলো মঙ্গলবার। তারা দোকানে দোকানে গিয়ে ছাতা বিতরণ করেন। ছাতা দেওয়া হয় রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকেও। উপস্থিত ছিলেন গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায়, গাজল কদুবাড়ি মালদা হাইওয়ে ট্রাফিক ইনচার্জ মনসুর আলী, লায়ন্স ক্লাবের সদস্য বিপ্লব ব্যানার্জি সহ অন্যান্যরা। হাইকোর্টের নির্দেশের পরে মঙ্গলবার পুনরায় মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উপসমিতি গঠন প্রক্রিয়া শুরু হলো কড়া পুলিশ নিরাপত্তার মধ্যে দিয়ে। কিছুদিন আগে সমস্ত পঞ্চায়েতের পাশাপাশি দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতেও উপসমিতি গঠন হয়েছিল, কিন্তু উপসমিতি গঠনে বেনিয়মের অভিযোগে মামলা হয় হাইকোর্টে। মামলায় শুনানি চলাকালীন অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। হাইকোর্টের নির্দেশে ফের উপসমিতি নির্বাচন করানোর সিদ্ধান্ত নেয় ব্লক প্রশাসন। সেই মতো মঙ্গলবার কড়া পুলিশ নিরাপত্তার মধ্যে দিয়ে উপসমিতি গঠন প্রক্রিয়া শুরু হয়। পুজো আসছে, বছরের এই ৪টা দিন সকলে আনন্দে মেতে ওঠে, কিন্তু সেই আনন্দ থেকে অনেকটাই দূরে বালুরঘাট শহরের সরকারি হোম শুভায়নের আবাসিকরা। মঙ্গলবার তাদের সাথে পুজোর আনন্দ ভাগ করে নিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিদিন কৃষ্ণা। এদিন এই অনুষ্ঠানে জেলাশাসক ছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকেরা এবং হোম কর্তৃপক্ষ। এদিন হোমের আবাসিকদের হাতে বিভিন্ন উপহার তুলে দেন জেলাশাসক, যার মধ্যে রয়েছে নতুন জামা কাপড় ও বিভিন্ন উপহার সামগ্রী। প্রায় ৫০ জন আবাসিকের এদিন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। স্বাভাবিক নির্যাতন কিংবা র্যাগিং নয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার আত্মঘাতী হওয়ার পেছনে যৌন নির্যাতনের অভিযোগ তুলল পরিবার। ছাত্রের আত্মহত্যার ঘটনা ন্যাক্কারজনক র্যাগিং এর অভিযোগ আনল পরিবার। সোমবার গভীর রাতে এই ঘটনায় গাজল থানায় অভিযোগ দায়ের করে মৃত ছাত্রের পরিবারের সদস্যরা। পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও তদন্ত চেয়ে ইমেল মারফত অভিযোগ জানিয়েছে পরিবার।